হাসপাতালে নাকি বাড়িতে প্রসব করা উচিত? হাসপাতালে প্রসব করা অতি নিরাপদ। যদি হাসপাতালে যাওয়ার কোনো ধরনের ব্যবস্থা না থাকে, তে বাড়িতে অবশ্যই প্রশিক্ষিত দাত্রী আনতে হবে। আর অবশ্যই কিন্তু এই যে এসএমসি সেফটি কিট ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কথাটা হলো হাসপাতালে প্রসব করা অতি নিরাপদ, তবে যাবার যদি কোনো সুযোগ না থাকে তাহলে বাড়িতে প্রসব করতে হবে। আর বাড়িতে প্রসব করলে অবশ্যই প্রশিক্ষিত দাত্রী দিয়ে করাতে হবে, আর তার সাথে অবশ্যই 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 এসএমসির সেফটি কিট ব্যবহার করতে হবে। এসএমসির সেফটি কিট ব্যবহার করতে হবে। সেফটি কিট? বাপরে বাপ, কি কঠিন নাম গো, এমন নাম জীবনে শুনি নাই। আচ্ছা, এই টিপ ও টিপ কত টিপের কথা শুনছে? আমার কপালে একটা টিপ আছে, কত টিপস এর কথা শুনছে, এরকম কথা শুনি নাই। আমি বলছি সেফটি কিট, আর উনি বলছেন ওই কপালের টিপ, রং ফর সাকুরার ক্রিম। এই এদিকে আন, এদিকে আন না, আমার ডর লাগে, ডর লাগে। এই যে দেখছেন সেফটি কিট, এই যে সেফটি কিট ব্যবহারে দুইটি সুবিধা রয়েছে। মায়ের ইনফেকশন থেকে রক্ষা করে, নবজাতকের সেপসিস থেকে রক্ষা করে। বাহ, চমৎকার তো। আরে প্যাকেটটা তো অনেক সুন্দর, সেফটি কিট, এসএমসি এর সেফটি কিট প্যাকেট। আচ্ছা, এই প্যাকেটটার মধ্যে কি কি থাকে? এই তো শুনেন শুনেন, এই প্যাকেটের মধ্যে থাকে এই যে নাভি কাটার ক্লিপ, ব্লেড, প্লাস্টিক শিট, সাবান, সুতা এবং হাতের একটি মোজাও থাকে। আচ্ছা, বাহ চমৎকার।